মিস্টের প্রশ্ন আর বুয়েটের প্রশ্ন কি একই ধরনের হয়, বা মিস্টের প্রশ্ন আর বুয়েটের প্রশ্ন কি ইকুইভ্যালেন্ট কিনা, এই প্রশ্নটা তোমরা অনেকেই করে থাকো। দেখো, মিস্টেও রিটার্ন আসে, বুয়েটেও রিটার্ন আসে। মিস্টেও যেই স্ট্যান্ডার্ডের, যেই সাইজের রিটার্ন প্রশ্ন আসে, বুয়েটেও সেই সাইজের রিটার্ন প্রশ্ন আসে। মিস্টেও একটা ছোট জায়গার মধ্যে চার আঙ্গুলের মধ্যে অ্যান্সার করতে হয়, বুয়েটেও একটা চার আঙ্গুলের জায়গার মধ্যে অ্যান্সার করতে হয়। কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড যদি দেখো, মিস্টের প্রশ্নের স্ট্যান্ডার্ড আর বুয়েটের প্রশ্নের স্ট্যান্ডার্ডের ডিফারেন্স আছে। বাট তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকটা সলভ করো এবং মিস্টের প্রশ্ন দেখো, তাহলে দেখবা দুইটা আসলে সিমিলার বা সেম। কেন সিমিলার বা সেম হচ্ছে ভাইয়া? তার কারণ হচ্ছে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আগের বছরে আসা প্রশ্নগুলো MIST-তে রিপিট হয়, এই কারণে তোমার কাছে সেম মনে হয়। বাট এখানে বাবা বিশাল ডিফারেন্স। বুয়েটে এমন একটা প্রশ্ন তোমার সামনে আসবে যেটা তুমি আসলে আগে কখনো দেখো নাই, তোমাকে কমপ্লিটলি মাথা ঘাটা অ্যান্সার করতে হবে। আর MIST-তে যে একটা প্রশ্ন আসবে যেটা কঠিন, বাট যেটা তুমি আগে থেকে বুয়েট কোয়েশ্চন ব্যাংকে তুমি দেখে আসছো, তাহলে সোজা হয়ে গেলো না? সুতরাং একই ধরনের, বাট মিস্টে অ্যান্সার করা অনেক ইজিয়ার। যে হার্ড কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বুয়েট সিকিউরিটির জন্য, তার জন্য MIST-তে খুব ইজিলি চান্স হয়ে যায় বাবা, খুব ইজিলি, একদম ইজিলি। এবং শুরুর দিকে মিস্টে পরীক্ষা হয়, সবাই পরীক্ষা দেয়, খুবই ইজিলি তুমি একটা ভালো পজিশন নিয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে যেতে পারবা, যদি তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো সলভ করে আসো। ওকে, সো স্ট্যান্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড কি সেম? ইয়েস, বাট ইট সিমস ইজিয়ার কারণ রিপিট হয়, ঠিক আছে? একদম নতুন প্রশ্ন ইউজুয়ালি আসে না।